কি খবৰ আপোনালোকৰ আশা কৰোঁ সকলোৱে ভালে আছে আৰু আজি মই এটা নতুন ভিডিঅ'লৈ আপোনাক সকলোকে স্বাগতম জনাইছোঁ আৰু আজিৰ মই ভিডিঅ'টো হ'ব আমাৰ ফাৰ্মচি মানে বৰপেটা মেডিকেল কলেজ ফকৰুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজৰ আমাৰ এই একাডেমিক ব্লক যাতে আমাৰ ক্লাছ হয় তাই সেইখিনি অলপ দেখুৱাম এই ডিপাৰ্টমেণ্টখিনি দেখুৱাম অলপ তো মই এতিয়া গোটেই ভিডিঅ'টো দেখাম মানে আগৰ ভিডিঅ'ত কেম্পাছটো দিছিলোঁ কিন্তু এডমিনিষ্ট্ৰেটিভ ব্লকটো ভাল কৰিবলৈ পৰা দেখাবলৈ পৰা নাছিলোঁ তো এইবাৰ অলপ ভাল দেখাবলৈ চেষ্টা কৰিম তো ভিডিঅ'টো সকলোৱে চাব গোটেই ইনফৰ্মেশ্যনখিনি পাই যাব ক'ত কি আছে এতিয়া বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ আৰু এই এডমিনিষ্ট্ৰেটিভ একাডেমিক ব্লক আমাৰ কলেজৰ এয়া মই ফ্ৰণ্ট ভাগত আছোঁ আৰু এইখিনি আমাৰ গ্ৰাউণ্ড ফ্ল'ৰত আমাৰ সন্মুখতে আছে অডিটৰিয়ামটো অডিটৰিয়ামৰ ভিতৰত সোমাব নোৱাৰিম এতিয়া তলামৰা আছে তাত আমাৰ কিছুমান প্ৰগ্ৰেমখিনি হয় কলেজৰ আৰু এয়া গ্ৰাউণ্ড ফ্ল'ৰত এনাটমি ডিপাৰ্টমেণ্ট এইটো ফাৰ্ষ্ট ইয়াৰ ছাবজেক্ট হয় আৰু এইটো ভিডিঅ' বনাবলৈ মই আমাৰ প্ৰফেচাৰ ডক্টৰ জয়শ্ৰী দেৱী মেমৰ পৰা পাৰ্মিশ্যনটো ল'লোঁ এনাটমি ডিপাৰ্টমেণ্টৰ এইচ অ' ডি মেম হয় আৰু তেখেতৰ পৰা পাৰ্মিশ্যনটো ল'লোঁ আৰু মেম বহুত ভালদৰে আমাক পাৰ্মিশ্যনটো দি দিলে ভিডিঅ' বনাবলৈ আৰু এই ভিডিঅ'টো বনাওঁতে মোৰ জুনিয়ৰ চাইনুৰে বহুত হেল্প কৰিছে আৰু তেওঁ এই ভিডিঅ'টো বনাই দিছে আৰু মৃগাংক ৰয় তেওঁ এই ভিডিঅ'টোত অলপ কণ্ট্ৰিবিউচন কৰিছে ভিডিঅ'টোত হেল্প মানে তেওঁলোকৰ ডিপাৰ্টমেণ্টবিলাক ভিডিঅ' কৰাই দিয়াত আৰু এনেদৰে তেওঁলোকৰ হেল্পত মই গোটেই ভিডিঅ'টো বনালোঁ আৰু এই এনাটমি ডিপাৰ্টমেণ্ট চাবলক এই এনাটমি ডিপাৰ্টমেণ্ট আমাৰ ফাৰ্মচীৰ গোটেইখিনি এইখিনিয়ে হয় এইফালে ৰুমখিনি আছে প্ৰফেচাৰ এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ এছ'চিয়েট প্ৰফেচাৰ বা ডেম'নষ্ট্ৰেশ্যন ৰুম এই ডেম'নষ্ট্ৰেশ্যন ৰুম বা মানে অফিচ এই সকলোবোৰ আছে আৰু এইফালে আমি যেতিয়া এনাটমি ডিপাৰ্টমেণ্ট সোমাই আহিছোঁ এইফালে আমাৰ ডাইচেকশ্যন হল আছে ডাইচেকশ্যন হল মানে আমাৰ ইয়াত আমাৰ কেডেভাৰবিলাক আমি মানে কাটিব লাগে বা চাব লাগে এনাটমিৰ যিহেতু মেইন কাম হয় সেইটো আমাৰ কেডেভাৰবিলাক এই ৰুমত মানে আমাৰ ডাইচেকশ্যন কৰা হয় আৰু সেয়াই সেইটো মেচিন তাত কেডেভাৰবিলাক ৰখা হয় বা কিছুমানে বুজি নাপাব পাৰে কেডেভাৰ মানে হৈছে আমাৰ মৃত্যু হোৱা মানুহবিলাক আমি ইয়াত অনা হয় আৰু আমাক ষ্টুডেণ্টৰ কাৰণে মানে মানে তেওঁলোকৰ পঢ়াৰ কাৰণে বা কাটিবলৈ দিয়া হয় আৰু তাত মেচিন ভিতৰত ৰখা হয় আৰু এইবিলাক কিছুমান মডেল আমাৰ ফাৰ্ষ্ট ইয়াৰৰ জুনিয়ৰবিলাকে বনাইছে এইবিলাক মডেল ভাল এমব্ৰলজি মডেল হয় আৰু এইটো আই হিয়াৰ আই ফৰগেট আই চি আই ৰিমেম্বাৰ আই ডু এইখিনি হৈছে আমাৰ এটা প্ৰভাৱ হয় চাইনিজৰ এইটো আমাৰ এনাটমি ডিপাৰ্টমেণ্টৰ মিউজিয়াম আৰু মিউজিয়ামৰ ভিতৰত এনেকৈ সোমাই আহিলোঁ আমাৰ এইচ অ' ডি মেমে ভালদৰে পাৰ্মিশ্যন দি দিলে আৰু মেমে আমাক ভালদৰে দেখুৱাই দিলে যে মিউজিয়ামত কি কি বস্তুখিনি আছে আমাৰ এইবিলাক স্পেচিমেন হয় আমাৰ বডিৰ ভিতৰৰ কিছুমান লিভাৰ বা ষ্টমাক বা পাকস্থলী বুলি কয় আৰু এইবিলাক কিছুমান ষ্টিল বাৰ্থ বা আমাৰ এবনৰ্মেল বাৰ্থ হোৱা বা ফিটাছ হয় এইবিলাক ষ্ট'ৰ কৰি ৰখা হৈছে এনেদৰে ভালদৰে বেয়া নোহোৱাকৈ আমাৰ মিউজিয়ামত আৰু এইবিলাক কিছুমান আমাৰ বডিৰ হাড় হয় অৰিজিনেল মানুহৰ আৰু এইবিলাক কিছুমান মডেল এমব্ৰিঅ'লজি মডেল এনেদৰে আমাৰ মিউজিয়ামত ৰখা হৈছে বাহিৰতো আছে এইবিলাক পঢ়াবৰ কাৰণে আৰু এইবিলাক দেখাবৰ কাৰণে বেলেগ বেলেগ মডেল আছে বহুতো সেইবিলাক নুলিয়াই আৰু এইখিনিয়ে আছিল আমাৰ এনাটমি ডিপাৰ্টমেণ্টৰ মানে কিছুমান বিশেষ দৃশ্যাংশ আৰু এইবাৰ মই এডমিনিষ্ট্ৰেটিভ ব্লক বা বায়'কেমেষ্ট্ৰি ব্লক দুটা বেলেগ এটা ছাইডতে আছে এইটো এডমিনিষ্ট্ৰেটিভ ব্লক এইফালে আমাৰ প্ৰিন্সিপাল অফিচ বা বিভিন্ন ধৰণৰ কামখিনি ইয়াত হয় অফিচিয়েল কামখিনি আৰু এইফালে বায়'কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্ট এইটো বায়'কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্টত আমাৰ অপজিট ছাইডে আছে মানে এনাটমি ডিপাৰ্টমেণ্টৰ অপজিট ছাইডে গ্ৰাউণ্ড ফ্ল'ৰতে এইটো বায়'কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্ট আৰু এইবিলাক লাইব্ৰেৰী বা ৰিচাৰ্চ ৰুম এইখিনি একেলগে আছে বা এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ এছ'চিয়েট প্ৰফেচাৰ ছেম এইচ অ' ডি ৰুম বা ডেম'নষ্ট্ৰেশ্যন ৰুম এই সকলোবোৰ এইখিনি ঠাইতে আছে এইখিনি জেগাত একেলগে আছে আৰু এইফালে যদি আমি আহোঁ এইফালে আমি দেখিবলৈ পাম বায়'কেমেষ্ট্ৰিলৈ ডেটাচ আছে এইখিনি হৈছে আমাৰ এইটো মাল্টি ৰিচাৰ্চ ৰুম হয় এইটো এটা ৰিচাৰ্চ ৰুম ইউনিট হয় ফাৰ্মচীৰ আৰু এইফালে আমাৰ বায়'কেমেষ্ট্ৰি লেবটো আছে য'ত আমাৰ প্ৰেক্টিকেলখিনি কৰোৱা হয় আৰু এইটো আমাৰ ক্লাছৰুম আৰু ক্লাছৰুম মই আগৰ ভিডিঅ'টোত অলপ দেখাইছোঁ তথাপিও আজি আমাৰ দেখা দিলোঁ এইটো আমাৰ লেকচাৰ হ'ল ওৱান এণ্ড টু এইটো এই দুটা আছে আমাৰ ফাৰ্ষ্ট ফ্ল'ৰত ফাৰ্ষ্ট ফ্ল'ৰত মই আহি গ'লোঁ আৰু ফাৰ্ষ্ট ফ্ল'ৰত এয়া ক্লাছৰুম এইটো আমাৰ ফাৰ্ষ্ট ইয়াৰৰ ক্লাছ হয় আৰু এতিয়া ডাইচেকশ্যন গৈছে চাগে ফাৰ্ষ্ট ইয়াৰখিনি এতিয়া ক্লাছত নাই আৰু এইটোৱে আমাৰ ফাৰ্ষ্ট ক্লাছ এনেকুৱাই ক্লাছখিনি আৰু এই আমাৰ ক্লাছৰুম আৰু সকলোৱে পূৰা আমাৰ পেথলজি প্ৰেক্টিকেল ডায়েগ্ৰাম অঁকাত ব্যস্ত কাৰণ জানে বহুত প্ৰেক্টিকেলৰ কাম থাকে
আমার এমবিবিএস কোর্সত সেইবিল করে আছে সকল আর আমার স্টুডেন্ট খুব কম কারণ সকল ক্লিনিক্স গেছে ক্লিনিক্সের আসবো বারোটার আর নতুন ক্লাস আছে বারোটার ফার্স্ট ইয়ারতে আমার ফিজিওলজি ডিপার্টমেন্টও আছে ফিজিওলজি ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের সাবজেক্ট ডিপার্টমেন্ট হয় আর ফিজিওলজি ডিপার্টমেন্টের আমার যেটা এইফালে আসবো আমার একটা ক্লিনিক্স রুম আছে ক্লিনিক্সের প্র্যাকটিক্যালখানি ইয়াত করা হয় আর একটা মেডিকেল ইউনিটেরও একটা রুম আছে ইয়াত আমার নতুন এডমিশন স্টুডেন্টখানি মেডিকেল টেস্টখানি করা হয় এইটুক এক্সাম হল এক্সাম ছিল ফার্মাসি মানে ইয়াত কিছু টেস্টখানি করা হয় আমারও হয়েছিল ফার্স্ট ইয়ার এডমিশনের সময় ইয়াত টেস্টখানি করা হয় আর এইফালে যেটা আমি আসবো এইফালে আমার মানে প্রফেসরখানির আমার রুম আছে বা ডেমনস্ট্রেশন রুম ক্লাস হওয়া ডেমনস্ট্রেশন প্র্যাকটিক্যাল ক্লাস হওয়া আমার ফিজিওলজি প্র্যাকটিক্যাল রুম প্র্যাকটিক্যাল রুমত ইয়াত প্র্যাকটিক্যালখানি করা হয় ফার্স্ট ইয়ারের যে প্র্যাকটিক্যাল লাগে ফিজিওলজির কারণে এই রুমটোত করা হয় ফিজিওলজি অপোজিট সাইডে আমার প্যাথোলজি আমার প্যাথোলজি সেকেন্ড ইয়ারের সাবজেক্ট আর প্যাথোলজি মানে একলগে মানে অপোজিট সাইডে আছে আমার কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট এইটো হচ্ছে আমার কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট বেশি ডর নয় এই কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট তার এইখানে অ্যাটাচ আছে আমার ফিজিওলজি প্যাথোলজি আর প্যাথোলজি এইখানে আমার কিছু স্পেসিমেন আই থাকে আপনার গম পায় হসপিটালের এই স্পেসিমেনখানি ইয়াতে হে করা হয় আর এটা আমার প্যাথোলজি ডিপার্টমেন্ট হয় আমার সেকেন্ড ইয়ার সাবজেক্ট এফালে আমার সেম এইচডি রুমখানি আছে অফিস আছে আর আমার প্রফেসরখানি রুম আছে আর এইটো আমার প্যাথোলজি প্র্যাকটিক্যাল রুম প্র্যাকটিক্যাল রুমত কিছু কাম চলি আছে এইখানে ভিতর যাওয়া নাই কিনা সাফা তাফা করে আছে এই তো আমার প্যাথোলজি প্র্যাকটিক্যাল রুম হয় আর প্র্যাকটিক্যাল রুমত আমার প্র্যাকটিক্যালখানি হয় প্র্যাকটিক্যাল পরীক্ষাখানি আমি যে প্র্যাকটিক্যাল করো সেইখানে ইয়াত করা হয় প্যাথোলজি সার্জারে আমার উপর উঠে গেলো সেকেন্ড ফ্লোরত আমার ডিপার্টমেন্ট আছে আমার ফার্মাকোলজি ডিপার্টমেন্ট এটা সেকেন্ড ইয়ারের সাবজেক্ট হয় আর ফার্মাকোলজি ডিপার্টমেন্টত মানে সুমাই গলো এই ফার্মাকোলজি ডিপার্টমেন্ট আমার ফার্মাকোলজি ডিপার্টমেন্টের সার্জারে যেটা আমি গুছি যাম যেটা আমি পাই যাম ফার্মাকোলজি ডিপার্টমেন্টর মিউজিয়াম এটা হচ্ছে আমার ফার্মাকোলজি মিউজিয়াম মানে ইয়াত সুমাই গলো ইয়াত কিছু ড্রাগ আমার যে ড্রাগ হয় এই ড্রাগসবিলাকর কিছু স্যাম্পল আছে ইয়াত কিছু ইউজ আছে এই মিউজিয়ামটির ভিতর বিভিন্ন ধরনের ড্রাগ কিছু চার্ট আছে আর বিভিন্ন ধরনের রিসার্চ বুক রিসার্চ পেপার এইবিল রখা হয়েছে মডেল আছে ফার্মাকোলজি বহুত মডেল আছে বা রিসার্চ পেপার আছে বা বিভিন্ন ধরনের সাইন্টিস্টর কন্ট্রিবিউশনের বিভিন্ন ধরনের সাইন্টিস্ট উইথ দেয়ার কন্ট্রিবিউশনের মানে ইয়াত এনেকৈ লিখা আছে তো এইটো আমার ফার্মাকোলজি মিউজিয়াম হয় আর এইফালে যেটা আমি বাইরে ওলাই আহিম এইটো ফার্মাকোলজি আমার প্র্যাকটিক্যাল রুম ফার্মাকোলজি যে প্র্যাকটিক্যালখানি করা হয় আমার আর এইফালে গোটে ডিপার্টমেন্টও আছে যত আমার এইচডি স্যার রুম বা প্রফেসর আমার প্রফেসর এসিস্টেন্ট প্রফেসর ডেমনস্ট্রেশন রুম এই সকলবোৰ আছে এটা মই বারে বারে কোথাও যে ডেমনস্ট্রেশন রুম মানে কি ডেমনস্ট্রেশন রুমটো হয়েছে আমার সেই একটা সরু ক্লাসরুম আমার কিছু গোটে ক্লাসটো কিছু গ্রুপত ভগা হয় আর সেই গ্রুপের ক্লাসবিল প্র্যাকটিক্যাল ক্লাসবিল ডেমনস্ট্রেশন রুমতে আমার করা হয় দুই ঘন্টাকে ডেইলি থাকে আর এনেদরে লিফটারে মই উপরলে উঠি আহিলো লিফটত সেকেন্ড ফ্লোরত গুছি আহিলো আর সেকেন্ড ফ্লোরত কি কি আছে দেখা বলক সেকেন্ড ফ্লোরত আর এই সেকেন্ড ফ্লোরতে আছে আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টও আমার সেকেন্ড ইয়ারের ডিপার্টমেন্ট হয় আর মাইক্রোবায়োলজি এনেদরে সুমাই অহার পিছতে আমার সাইডের পিনে আছে আমার এইটো আমার ডেমনস্ট্রেশন রুম আর মানে কোথায় যে সকল ডিপার্টমেন্টতে ডেমনস্ট্রেশন রুম থাকে প্র্যাকটিক্যাল ক্লাসখানি লবলে আর এই ডেমনস্ট্রেশন রুম আর আমার মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যালের কিছু দৃশ্যাংশ মানে দেখাবলে চেষ্টা করেছো আমি জেডেন্স টেন করেছিল জেডেন্স টেনের আজ প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেইখানে অল্প দেখাই দিছো আর এইফালে প্র্যাকটিক্যাল ল্যাব আছে মাইক্রোবায়োলজি প্র্যাকটিক্যাল ল্যাব যত আমার বিভিন্ন ধরনের স্যাম্পলখানি পরীক্ষা করা হয় আমার 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 ইয়াত পারমিশন নাই সুমা কারণ বহুত ডেঞ্জারেস হয় ব্যাকটেরিয়া ভাইরাসের বহুত ইয়াত স্যাম্পলবিল টেস্ট করা হয় তো আমাকে এনেদরে সুমাব নিদিয়ে স্টুডেন্টক আর এই তো আমার রিসার্চ ল্যাব হয় ভাইরাল রিসার্চ ল্যাব দেখবলে পাইছে লিখাই আছে ভাইরাল রিসার্চ ল্যাব এই সকলবোৰ যেহেতু মাইক্রোবায়োলজির কাম হয় তো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে আছে হসপিটাল পৰা স্যাম্পলবিল ইয়াত আহে আর এনেদরে ইয়াত পরীক্ষাবিল করা হয় বহুত প্রিকশনে করা হয় ভিতর যাব নিদিয়ে কাকো তেওঁলোকৰ বিশেষ ড্রেছ পিন্ধি ভিতর যাওয়া হয় আর এয়া মই উপরেরপরা অল্প দৃশ্যাংশ দেখাইছো আমার কলেজরে আর এনেদরে কিছু কাম চলি আছে আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টত আর এইটাই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টর মানে মেইন মানে অফিসখানি বা এইচডি ম্যাম বা স্যারহতর স্যার রুমখানি আছে আর এনেদরে ফরেনসিক মেডিসিন আহিল ফরেনসিক মেডিসিনেরপর এনেদরে হসপিটালখন ক্যান্সার হসপিটাল বা আমার হসপিটালখানি উপরেরপর দেখবলে পাওয়া যায় অল্প দেখাই দিছো আর এয়া ফরেনসিক মেডিসিনের ডিপার্টমেন্ট ফরেনসিক মেডিসিনের ডিপার্টমেন্ট আমার থার্ড ফ্লোর আছে থার্ড ফ্লোর আমার ফরেনসিক মেডিসিন সুমাই গলো আর ইয়াত কিছু দেখবলে পালো যে
আপোনালোকে পঢ়িব পাৰিছে চাগে, এইবিলাক কিছুমান নটিচ দিয়া আছে। গম পায় ফৰেনচিক মেডিচিন ডিপাৰ্টমেণ্টটো কেনেকুৱা হয়, পুলিচৰ লগত ৰিলেশ্যন থকা এটা ডিপাৰ্টমেণ্ট য'ত বিভিন্ন ধৰণৰ মানে মাৰ্ডাৰৰ কেছবিলাক চোৱা হয়, আৰু এইটোৱে আমাৰ ফৰেনচিক মেডিচিন ডিপাৰ্টমেণ্ট ফাৰ্মচিত। আৰু ডিপাৰ্টমেণ্টৰ পৰা এইফালে আহিলে আমি ইয়াত দেখিবলৈ পাওঁ যে কিছুমান আছে, ৰুম আছে, ৰেকৰ্ড ৰুম, তাত ৰেকৰ্ডবিলাক ৰখা হয়, আৰু লেবৰেটৰী আছে, ফৰেনচিক মেডিচিন লেবৰেটৰীটো আছে, আৰু এনেদৰে ফৰেনচিক মেডিচিন শেষ। আৰু এইফালে আমাৰ থাৰ্ড ফ্ল'ৰ বহুত ডাঙৰ এৰিয়াটো দেখিবলৈ পাইছে। আৰু থাৰ্ড ফ্ল'ৰ ফৰেনচিক মেডিচিন অপজিট ছাইডে আছে আমাৰ চেণ্ট্ৰেল লাইব্ৰেৰী, আৰু চেণ্ট্ৰেল লাইব্ৰেৰী আছে বা ৰিডিং ৰুমখিনি এই থাৰ্ড ফ্ল'ৰ আছে ওপৰত একদম আমাৰ ওপৰৰ মহলাত, আৰু এইটো চেণ্ট্ৰেল লাইব্ৰেৰী, এইফালে ওপৰলৈ চেণ্ট্ৰেল লাইব্ৰেৰীত যায়। আৰু চেণ্ট্ৰেল লাইব্ৰেৰীৰ কাষতে আছে আমাৰ কমিউনিটি মেডিচিনৰ এটা অফিচ ৰুম, কমিউনিটি মেডিচিনৰ তাতো এটা পাৰ্ট আছে, মই দেখাইছিলোঁ পেথলজিৰ লগত, আৰু ইয়াতো কমিউনিটি মেডিচিনৰ এটা পাৰ্ট আছে। আৰু এইফালে যেতিয়া আহিব আপোনালোকে এইটো মেইন চেণ্ট্ৰেল লাইব্ৰেৰী, ইয়াত আমাৰ কিতাপ চিতাপখিনি পায়, আৰু আগৰ চেণ্ট্ৰেল লাইব্ৰেৰীটোত ৰিচাৰ্চখিনি পায়, ৰিচাৰ্চ চিচাৰ্চৰ পেপাৰখিনি থাকে। আৰু এইটো চেণ্ট্ৰেল লাইব্ৰেৰী, মই সোমাই দেখুৱাম, অলপ বেছি দেখাব নোৱাৰিলোঁ, আৰু সৰুকৈ অলপ পাৰ্ট দেখুৱাম, আৰু এতিয়া যিহেতু ষ্টুডেণ্টখিনি নাই পঢ়িবলৈ। আৰু এয়া আমাৰ চেণ্ট্ৰেল লাইব্ৰেৰীত মই সোমাই গ'লোঁ, আৰু ইয়াত দেখিবলৈ পাইছোঁ এইবিলাক পঢ়া টেবুল, ইয়াত মানে ষ্টাডি কৰা হয়, বা আমাৰ ষ্টাডি টাইমত ইয়াত লাইব্ৰেৰীত পঢ়িব আহিলে লাইব্ৰেৰীৰ পৰা বুক লয় বা নিজেও ইয়াত আমাৰ হয়। আৰু ইয়াত আমাৰ লাইব্ৰেৰিয়ান, আৰু ইয়াত বিভিন্ন ধৰণৰ ৰ' আছে কিতাপৰ, ছাবজেক্ট ৱাইজ বিভিন্ন ধৰণৰ কিতাপ আছে। এইখিনিয়ে আছিল আমাৰ কলেজৰ ভিতৰত থকা ডিপাৰ্টমেণ্টখিনি, আৰু নন ক্লিনিকেল ডিপাৰ্টমেণ্টখিনি কলেজত থাকে বিশেষকৈ, আৰু ক্লিনিকেল ডিপাৰ্টমেণ্টখিনি হস্পিটেলত আছে, সেইখিনি মই দেখাব নোৱাৰিম কাৰণ হস্পিটেলত বহুত ডাঙৰ হয় আৰু ঘূৰি ফুৰিবলৈ সেইখিনি বহুত পেচেণ্টো থাকে, তো তাত ভিডিঅ'টো মই দেখিছিলোঁ গোটেইখিনি ডিপাৰ্টমেণ্ট দেখাবলৈ অসুবিধা। যিখিনি আমাৰ একাডেমিক ব্লকৰ ভিতৰত আছে, একাডেমিক ব্লকটো যিহেতু ভিডিঅ'টো একাডেমিক ব্লকৰ হয় তো দেখাইছোঁ, আৰু এইখিনি আমাৰ কলেজৰ সন্মুখভাগ আগতে দেখিছেই আপোনালোকে। আৰু আজিলৈ এইখিনিতে মই ভিডিঅ'টো শেষ কৰিছোঁ, যদি চেনেল ভিডিঅ'টো চাই ভাল পালে তো চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, আৰু লাইক আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। আৰু শেষলৈ চোৱাৰ কাৰণে মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ, থেংক ইউ অল, থেংক ইউ।